আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাষ্ট্রপতিকে কুমন্তব্য করার রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি কুশপুত্তলিকা দাহ করলেন ও বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী রথতলার মোড়ে বিটি রোডে। আর এই বিজেপির সেই বিক্ষোভে বিতর্কিত ছবি দেখা গেল। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দলীয় পতাকার সাথে দেশের জাতীয় পতাকা নিয়েও বিক্ষোভ দেখান তারা। আর এই বিক্ষোভে জাতীয় পতাকা ব্যবহার করার বিতর্কে বিক্ষোভকারীর বিজেপি কর্মীরা বিক্ষোভকারী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় রথতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বেলঘুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিনিধি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানজনক কথা বলল, আদিবাসী সম্প্রদায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুমন্তব্য করলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। গতকাল অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করলো কেন? তৃণমূলের জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। আদিবাসী সম্প্রদায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুমন্তব্য করলো কেন? মুখ্যমন্ত্রী মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি যেটা ছিল তার প্রতিবাদ জানাচ্ছি। অখিল গিরি যে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি সম্পর্কে, যে কুরুচিকর মহিবাদে আমরা অখিল গিরি গতকাল রাজ্যের এক মন্ত্রী এবং বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক অখিল গিরি যে কুরুচিকর মন্তব্য করেছেন রাষ্ট্রপতি সম্পর্কিত, এবং যেটা প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস এগেনস্ট এসসি এসটি অ্যাক্ট 1989, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে তার এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এখানে প্রতিবাদে সবাই জমায়েত হয়েছে এবং সেখানে আমাদের প্রতিবাদ সভা চলছে। আর কোনো কর্মসূচি রয়েছে? নিশ্চয়ই আমরা এখান থেকে যাব, থানায় গিয়ে প্রত্যেকে কমপ্লেন লঞ্চ করবো মিনিস্টারের এগেনস্টে, আর আগামীতে বিভিন্ন কর্মসূচি যা থাকবে পরপর। আপনার নাম এবং মৃণাল মুখার্জি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি। কামারাটি বিজেপি দলের তরফ থেকে, এবং সেই বিজেপির যে পতাকা, সে দলীয় পতাকার সাথে জাতীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখেছে, এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া দেওয়ার কোনো ভাষা নেই, কারণ খুব খারাপ লাগে যখন মনে হয় যে রাজনৈতিক দলের নাম করলেন যে বিজেপি, তাদের যিনি সর্বোচ্চ মহান এখন এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত খালি মানে মেরা ভারত মহান এই বলতে বলতে, মানে ভারতবর্ষের স্তুতিতে, মানে জাতীয়তাবাদী স্তুতিতে তিনি প্রমাণ করাতে চান যিনি আগমার্কা খাঁটি জাতীয়বাদী একজন নেতা। তা এদের কাছে যাদের মানে নেতার এই ব্যবস্থা, তাহলে সেই দলটা কী শিক্ষা করবে এটা এইটুকুনিও জানে না। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে এই বিজেপি পার্টির কোনো কর্মীর হাতে জাতীয় পতাকা মানায় না, কারণ যে জাতীয় পতাকাকে ওরা ব্যবহার করছে, আমাদের দেশে কিন্তু জাতীয় পতাকা এটা জাতির পতাকা, পতাকা আমাদের স্বাধীনতার সবচাইতে বড় যেটা আমাদের প্রতীক যে আমরা স্বাধীন ভারতবাসী,
যারা জাতির জনককে খুন করে হাতটাকে লাল করেছে তাদের হাতে জাতীয় পতাকার চরম অবমাননা হয়েছে, একটা ঘৃণ্য কাজ করেছে এই রাজনৈতিক দলটা। অবশ্য এদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না, কারণ এরা কোনো কিছুই বোঝে না, জাতীয়তাবাদের সম্বন্ধে সামান্যতম ধারণা নেই। এদেশে এরা সব বিদেশি রাষ্ট্রের মানে নীতিকে অবলম্বন করে নিজেকে জাতীয়তাবাদ বলে, কিন্তু অরিজিনালি বিদেশিদের কাজ করে। আবার ভারতবর্ষটাকে যাকে টুকরো টুকরো করা যায়, পরাধীন করা যায়, সেই লড়াইতে এরা নেমেতে। তাই এরা কি জাতীয়তাবাদী পতাকা, এই জাতির পথে জাতীয় পতাকার সম্মান এরা কী করে বুঝবে বা কী করে এরা চালাবে? আপনার নাম কমল দাস। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।